হ্যালো স্টুডেন্ট, আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের টেক্সট বইটার 137 নম্বর পৃষ্ঠায় কোষে দেখি বারোর 11 দাগের গ ঘ এবং 12 13 14 15 এই কটা অঙ্ক নিয়ে আজ আমি আলোচনা করব। তাহলে চলো দেখতে থাকো, অর্থাৎ তোমাদের যে পেজ নম্বর আছে 137 নম্বর পৃষ্ঠায় এই গ ঘ 12 13 14 15 এই কটা অঙ্ক আমি এই ভিডিওটার মধ্যে করে দেখাবো, ঠিক আছে? আর এর আগের পার্টটা দেখার জন্য, অর্থাৎ আগের অঙ্কগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আজকে আলোচনাটা স্টার্ট করছি। দেখো, প্রথমে যেটা দিয়েছে আমাদের এগারোর গয়ের অঙ্ক, যেটা বলছে এগারোর গয়ের অঙ্ক কি বলছে, দেখো বলছে 3 লিটার 600 মিলিলিটার, 4 লিটার 800 মিলিলিটার, আর হচ্ছে 6 লিটার। এইগুলোকে এইটাকে বলেছে গসাগুরু উত্তর বার করতে হবে এবং লসাগুরু উত্তর বার করতে হবে। আমরা প্রথমে এই লিটারটাকে, লিটার এইগুলোকে ইউনিট বলে, ঠিক আছে? ইউনিট মানে একক, এগুলোকে একক বলে। লাস্টে যে এককটা থাকবে সেই এককটাই নিয়ে যেতে হবে, অর্থাৎ লিটারটাকে মিলিলিটারে নিয়ে চলে যেতে হবে। ভালো করে শোনো, লিটার থেকে মিলিলিটার, 3 লিটার সমান কত মিলিলিটার হবে? 3 লিটার সমান হচ্ছে আমাদের 3000 মিলিলিটার, ঠিক আছে? তার সাথে এই 600 মিলিলিটার অ্যাড করা হয়েছে, অ্যাড করে কত হয়েছে, এই 3600 মিলিলিটার হয়েছে, ঠিক আছে? আর তারপরে দেখো এরকম 4 লিটার 800 মিলিলিটার, ওই জন্য এটা হয়েছে 4800 মিলিলিটার, ঠিক আছে? তারপরে সেম দেখো, 6 লিটার মানে কত? 6 লিটার মানে 6000 মিলিলিটার। এইটুকুনি পার্ট ভালো করে আগে দেখে নাও, এরকমভাবে এগুলোকে সব মিলিলিটারে নিয়ে চলে যেতে হবে। এইবারে আমাদের আসতে হবে লসাগু গসাগুর, যে জিনিসটা করতে হবে সেটা আসতে হবে। দেখো এটাকে টুকে নিয়েছি আমরা, পরপর যেরকম আছে আমরা টুকেছি। টুকে প্রথমে দেখো 2 দিয়ে করে এইগুলো হয়েছে 18 দুগুণে 36 হয়, তারপর 24 দুগুণে 48, 30 দুগুণে 60, এরকম করে তারপরে আবার 2 দিয়ে ভেঙেছি এটাকে, তারপরে আবার কত দিয়ে, ফের 2 দিয়ে ভেঙেছি, তারপরে আমরা দেখো 5 দিয়ে ভেঙেছি, 5 দিয়ে ভেঙে এইটা আসছে। ভাঙা মানে হচ্ছে এক একটা সংখ্যাকে ভাগ করা 5 দিয়ে, ঠিক আছে? তারপর দেখো 3 দিয়ে এইটা ভেঙেছি, তারপরে 2 দিয়ে ভেঙেছি, ঠিক আছে? এটা হয়েছে। একটা জিনিস খেয়াল করবে, এই দিকে যেটা পড়ে থাকবে সেইটা হচ্ছে আমাদের এইটুকুনি পার্ট, এইটা হচ্ছে আমাদের গসাগুর উত্তর, ঠিক আছে? ওই জন্য আমরা লিখেছি দেখো নির্ণীয় গসাগু সমান এই কটাকে গুণ করে দিয়েছি, গুণ করে এসছে 1200 মিলিলিটার। তোমরা কী করেছিলে, 1200 মিলিলিটার, 1000 দিয়ে ওইগুলোকে গুণ করেছি, এই 1200কে এবারে, 1200কে আমরা কী করবো এবারে, ওই জন্য 1000 দিয়ে এবারে ভাগ করতে হবে। 1200কে 1000 দিয়ে ভাগ করলে দেখো 1001 কত হবে, 1000, ঠিক আছে? 1001 1000, এখানে 200 পড়ে থাকবে, এই দিকেরটা হচ্ছে লিটার আর এখানটা হচ্ছে মিলিলিটার, ওই জন্য 1 লিটার 200 মিলিলিটার লিখলাম। এইবারে যখন লসাগুর উত্তর বার করবো তখন পুরো পার্টটাই আমরা কি গুণ করব, সব কটা সংখ্যা। চলো এখানে দেখিয়েছি তোমাদের গুণ করে, দেখো দেখো সব কটা আমরা টুকে নিয়েছি, টুকে নিয়ে আমরা গুণ করেছি। এইটুকুনি পার্ট আমরা জানি কত, এইটুকুনি পার্টের উত্তর হচ্ছে 1200, আর এই পার্টটার উত্তর কত, 60, এরকম করে আসছে আমাদের 72000, ঠিক আছে? এইটাকে যখন আমরা 1000 দিয়ে ভাগ করবো, 72000কে 1000 দিয়ে ভাগ করলে হচ্ছে 72 লিটার, মিলিলিটারটাকে আমরা লিটারে নিয়ে চলে এলাম, এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আর যদি না বুঝতে পারো একবারে, তাহলে ভিডিওটা তো আপলোড করাই আছে, তোমরা 2 বা 3 বার দেখবে কিন্তু খুব মনোযোগ সহকারে। তারপরে নেক্সট অঙ্ক আমাদের যেটা দিয়েছে, দেখো এই অঙ্কটা আমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়শই পরীক্ষায় এসে থাকে। দেখো ঘয়ের দাগের অঙ্কটা আমাদের 4 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড, এই একটা পার্ট দিয়েছে, আরেকটা পার্ট দিয়েছে 2 ঘন্টা 42 মিনিট। এবারে আমরা কী করবো, দেখো প্রথম পার্টটা আমরা টুকে নিয়েছি, 6 ঘন্টা 4 মিনিট 30 সেকেন্ড, এবারে ঘন্টাকে মিনিটে, দেখো এখানে 6টা বসেছে, ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিটে গেল, আবার 60 দিয়ে গুণ করলে কি, সেকেন্ডে চলে গেলো। আমরা কী বললাম, শেষে যে ইউনিটটা অর্থাৎ এককটা থাকবে সেই এককে নিয়ে যেতে হবে। মিনিটটাকে দেখো 60 দিয়ে গুণ করতে সেকেন্ডে চলে যাচ্ছে, আর এটা বসিয়ে দিয়েছি, এইটা এবারে গুণ করে এখানে বসিয়েছি, এটা দেখো এটা গুণ করে এখানে, আর এটা এখানে বসিয়ে দিয়েছি। এবার আমরা কী করেছি, সব কটাকে আমরা যোগ করেছি, এখানে আমি যোগ করে দেখে নিয়েছি অ্যান্সার এসছে এইটা, ওই জন্য আমরা লিখেছি এত সেকেন্ড। এবারে দ্বিতীয় পার্ট যেটা ছিল, 2 ঘন্টা 2 ঘন্টা 42 মিনিট যেটা ছিল, দেখো এটাকে একবার 60 দিয়ে গুণ করলে মিনিট হয়, দুবার গুণ করলে কত হয়, সেকেন্ড হয়, এখানে যোগ চিহ্ন দিয়েছি, যোগ চিহ্ন দিয়ে এই 42টা এখানে বসিয়ে দিয়েছি, 42টাকে মিনিটে, মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যাবো বলে একবার 60 দিয়ে গুণ করেছি। এইখানে আমাদের ক্যালকুলেশান করে দেখো, এটা গুণ করে এটা আসছে, এটা গুণ করে এটা আসছে, আর এই দুটোকে যোগ করে আমাদের এইটা এলো এত সেকেন্ড। এবারে ওই দুটোকে নিয়ে আমরা লসাগু গসাগুর কাজটা করব। দেখো আমরা ভেঙেছি, দেখো এ দুটোকে পাশাপাশি বসিয়ে দিয়েছি, 2 দিয়ে ভেঙেছি প্রথমে,
তারপরে 5 দিয়ে ভেঙেছি, তারপরে 3 দিয়ে ভাঙলাম, তারপরে 3 দিয়ে, তারপরে 3, তারপর ফের 3 দিয়ে, তারপর 3 দিয়ে। এবার দেখো এই দুটোকে আর কোনো একটা সংখ্যা দিয়ে ভাঙা যাবে না, ঠিক আছে? ওই জন্য এই পারে এখান থেকে এইটুকুনি যেটা পড়ে থাকবে সেটা তোমাদের কি বললো, সেটা বললাম আমি গসা গুরুত্বর। এই পারে যেটা পড়ে থাকবে, ঠিক আছে, এই পারে যেটা পড়ে থাকছে ওটা গসা গুরুত্বর, আর পুরোটা নিলে আমাদের কি হবে, লসা গুরুত্বর বেড়ে যাবে। দেখো ওই পারটা শুধু নিয়েছি, ওই পারটা নিয়ে আমরা গুণ করে দিয়েছি, গুণ করতে আসছে এইটা আসছে, ঠিক আছে, সেকেন্ড আসছে, সেকেন্ডকে আমরা মিনিট বা মিনিট আর মিনিটে বা ঘন্টায় নিয়ে যাব, সেকেন্ডকে মিনিটে নিয়ে গেলাম, দেখো 60 দিয়ে ভাগ করলাম, ভাগ করে যে উত্তরটা পেলাম এই দিকেরটা থাকছে মিনিট আর এই দিকেরটা থাকছে সেকেন্ড, ঠিক আছে, মিনিট আর সেকেন্ডে নিয়ে গেলাম। তারপরে আমরা কি করলাম দেখো, তারপরে আমরা লসাগু করলাম। লসাগু মানে কি, সব কটাকে গুণ করলাম, সব কটাকে গুণ করে আমরা এত সেকেন্ড পেলাম, সেকেন্ডটাকে তারপর আমরা কি করলাম দেখো, সেকেন্ডটাকে আমরা 60 দিয়ে ভাগ করলাম, 60 দিয়ে ভাগ করলে এত মিনিট পেলাম, এই মিনিটটাকে আবার যখন আমরা 60 দিয়ে ভাগ করব তখন কি পাবো, ঘন্টা, এটা হচ্ছে ঘন্টা আর এটা হচ্ছে আমরা মিনিট পেলাম। দেখো এই মিনিটটাকে ভাগ করলে কি পাবো, মিনিটটাকে ভাগ করলে ঘন্টা আর মিনিট পাবো, ঠিক আছে। এই ছিল দ্বিতীয় অঙ্কটা, অর্থাৎ 11 দাগের ঘয়ের অঙ্কটা। তারপরে অঙ্ক দেখো, তারপরে অঙ্ক বোঝার আগে আমাদের একটা সূত্র বুঝতে হবে। সূত্রটা এই খাতায় লিখে রাখবে তোমরা, সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, এটা একটা সূত্র, ঠিক আছে। এই সূত্রটা তোমরা খাতায় প্রথমে নোট করে রাখবে, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে অঙ্কগুলো বুঝতে। দেখো আমাদের 13 দাগের অঙ্কটা, আমি হেডিংটা পড়ছি, দেখো বলছে নিচের সংখ্যা জোড়াগুলি, জোড়া মানে দুটো করে যে সংখ্যা দিয়েছে, ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ এইটা দেখো সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু গসাগুর কি গুণফলের সমান কিনা। দেখো ফার্স্ট টাইম আমি কি করেছি, দেখো এটাকে আমরা বসিয়েছি, পাশাপাশি বসিয়ে লসাগু গসাগু করেছি। দেখো 29 দিয়ে ভাঙা যাচ্ছে, 29 দিয়ে ভাঙলে 3 29 আর এটা 5, 29 45 হয়। এবারে এই দিকে যেটা থাকবে সেটা হচ্ছে গসাগুর উত্তর, আর এখানে 29 কী করে তুমি বুঝবে এটাও আমি বলে দেবো, দাঁড়াও একটু লেট করো। তারপরে দেখো সব কটাকে গুণ করলে কত হবে লসাগুর উত্তর পাবো আমরা। এবারে দেখো আমাদের কি বলেছে, সংখ্যা দুটির গুণফল, ওই জন্য এখানে সংখ্যা দুটো কী আছে, 87 আর 145, 87 আর 145 গুণ করবো, গুণ করলে কত পাচ্ছি আমরা, 12615 পাচ্ছি, ঠিক আছে। এইবারে সংখ্যা দুটির লসাগু আর গসাগুর গুণ করবো, লসাগু পেয়েছিলাম আমরা 435 আর গসাগু 29, এই দুটোকে গুণ করেও এই সেম জিনিসই এলো। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে, লসাগু ইন্টু গসাগু। এইবারে কথা হচ্ছে আমরা 29টা পেলাম কোথা থেকে, এইখানে যে বললাম যে 29 দিয়ে ভাঙবো, 29টা পেলাম কী করে, এইরকম যখন অঙ্ক থাকবে উল্টোপাল্টা সংখ্যার তোমরা কী করবে, সেই ভাগ পদ্ধতিতে গসাগু করার চেষ্টা করবে। দেখো 145টা ভেতরে বসিয়েছি আর 29টা বাইরে বসিয়েছি, এ দেখো 5 দিয়ে করে এটা 145 মিলে যাচ্ছে, ওই জন্য আমরা বুঝতে পারলাম যে 29 দিয়ে ভাঙা যাবে। চলো নেক্সট যে অঙ্কটা, নেক্সট দুটো অঙ্ক অর্থাৎ বি অঙ্ক আর বি দাগ আর সি দাগ তোমরা বাড়িতে কাজ করবে, আমি এখানে করে দিয়েছি ডি দাগটা, ঠিক আছে। দেখো আমরা প্রথমে কী করে নিচ্ছি, গসাগু করবো, গসাগু করছি, দেখো ভেতরে বড় সংখ্যাটা আমাদের নিয়ম অনুযায়ী ভেতরে বড় সংখ্যাটা বসাতে হয়, বাইরে ছোটো সংখ্যাটা। আমরা 2 দিয়ে প্রথমে খাইয়েছি, 2 দিয়ে গুণ করে এইটা আসছে, আমরা ওই জন্য বসিয়েছি, বিয়োগ করে 31 আসছে, 31কে এবার 6 দিয়ে যখন বিয়োগ করবো তখন আমাদের মিলে যাচ্ছে, অর্থাৎ এখানে গসাগুর উত্তর কী পাচ্ছি, 31, অর্থাৎ 31 মনে রাখবে এখানে 31 দিকে এইটাকেও ভাগ করা যাবে, এইটাকেও ভাগ করা যাবে, দুটো সংখ্যাকেই ভাগ করা যাবে, ওই জন্য আমরা এখানে কী নিয়েছি 31, 31 দিয়ে করলে এটা 6 আসছে আর এটা কত আসছে, 13 আসছে। এবারে এটা হচ্ছে এই দিকে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের গসাগুর উত্তর, লিখে দিয়েছি 31, আর লসাগুর উত্তর কি, এই পুরো পোর্শানটা, এই পুরো পোর্শানটা আমরা ওই জন্য এখানে পুরো পোর্শানটা নিয়েছি, নিয়ে আমাদের গুণ করে হয়েছে দেখো 2418। সূত্র অনুযায়ী আমরা কী করব, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কী ছিল, 186 আর 403, গুণ করে কত হয়েছে 749 58, এটা হলো আমাদের গুণফল। এবার আমাদের নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে লসাগু এবং গসাগু গুণ করে দেখতে হবে যে এই ডিজিটগুলো অর্থাৎ এই সংখ্যাগুলো আসছে কি না। আমরা লসাগু পেয়েছিলাম 2418 আর গসাগু পেয়েছিলাম কত 31, এই দুটোকে গুণ করলাম, গুণ করলে দেখো আমাদের এসে গেল 74958, অর্থাৎ দুটো সমান পেলাম, তাহলে আমাদের যাচাই করা হয়ে গেল। ওই জন্য আমরা লিখে দিলাম সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, ঠিক আছে। তারপরে আমরা দেখব 13 নম্বর অঙ্কটা শিখে নেব, 13 নম্বর অঙ্কটা কি বলেছে আগে ভালো করে পড়ছি শুনে নাও, বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2000
175 এবং 145, যদি একটা সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যা কত আমরা জানি বলে সূত্রটা লিখে দেবে। সূত্রটা কি, যে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা লসাগু ইনটু গসাগু। এবারে দেখো, একটি সংখ্যা ওরা বলে দিয়েছে 725, আমরা বসিয়ে দিয়েছি, অপর সংখ্যা জানি না, অপর সংখ্যা লিখে দিয়েছি, লসাগুর উত্তর ওখানে বইয়ে দেওয়া আছে, সেই লসাগুটা দেখেছি, দেখে বসিয়েছি, গসাগুটাও দেখে দেখে টুকে দিলাম এখানে। এবারে অপর সংখ্যা, এখানে দেখো গুণ থাকলে ওপারে গেলে কী হয়, এরকম একটা লাইন টেনে নিচে ভাগ হয়ে যায়। এবারে দেখো, ভাগ করার যে আমার যে পদ্ধতিটা, এই বড় সংখ্যা যেটা আছে সেটাকে দেখো ভেঙে নিয়েছি এরকমভাবে, আর 725টাকেও আমরা ভেঙে নিয়েছি। দেখো 725কে ভাঙতে দেখো 45 আসছে পাঁচ দিয়ে ভাঙতে, ওই জন্য এইটাকে আর এইটাকে কেটে এখানে কি পাঁচটা এক্সট্রা থাকছে, সেই পাঁচটাকে আমরা এখানে লিখেছি। এবারে পাঁচটাকে কাটছি, পাঁচটাকে আর এইটাকে কাটছি, কাটলে পাঁচ দিয়ে কাটলে এই যে 435 আসছে, ঠিক আছে 435, এই 435টাই হচ্ছে আমাদের কি অপর সংখ্যা, অর্থাৎ এইটাই হচ্ছে অপর সংখ্যা, এটাই বার করতে দিয়েছে, ঠিক আছে। যদি না বুঝতে পারো ব্যাকে এসে ভিডিওটা আরেকবার দেখবে প্লে করে, যে কি বোঝা মানে কি হচ্ছে জিনিসটা। তারপরে দেখো আমাদের 14 নম্বর অঙ্কটা শিখবো, 14 নম্বর অঙ্ক 15 নম্বর অঙ্ক দুটো কিছুটা সেম অঙ্ক, কিন্তু দুটো খুব ভালো করে তোমরা শেখার চেষ্টা করো। অঙ্কটা পড়ছি আগে ভালো করে শোনো, বলছে দুটো সংখ্যা দিয়েছে, একটা হচ্ছে 145 আর একটা দিয়েছে 232। সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি ও ওই গসাগু এর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি। আমরা প্রথমে কি করব, গসা আমাদের কি বলেছে, প্রথমে গসাগুর মান খুঁজি, প্রথমে গসাগু করব। ছোট সংখ্যাটা বাইরে রাখছি, একটু বড় সংখ্যাটা ভিতরের দিকে রাখছি। দেখো এক দিয়ে এটা হয়েছে, এবারে দেখো আমরা বিয়োগ করেছি, তারপরে এই সংখ্যাটা আমাদের এখানে যায়, তারপরে 87 একে 87 লিখেছি, ফের বিয়োগ করেছি, দেখো এবার এই সংখ্যাটা আমাদের এখানে যায়, 58 একে 58 লিখেছি, আবার বিয়োগ করেছি, বিয়োগ করে দেখো 29 দুগুণে 58, তাহলে আমরা শেষে যে এখানে যে সংখ্যাটা পাবো সেইটা হচ্ছে আমাদের গসাগুর উত্তর, সেইটা আমরা পেয়ে গেলাম, নির্ণয় গসাগু = 29, ঠিক আছে। এবারে আমরা জানি বলে ওই সূত্রটা যে আমরা জানতাম লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সেটা লিখলাম, লসাগুর উত্তর আমরা জানি না, লসাগু লিখে ছেড়ে দিলাম, কিন্তু গসাগুর উত্তর 29 অর্থাৎ 29 সেটা জানি, সেটা এখানে কী করলাম বসিয়ে দিলাম। তারপরে সংখ্যা দুটির গুণফল, একটা সংখ্যা কত 145 আর একটা 232 লিখে দিলাম। এবার দেখো এইখানে আমাদের কী আছে, গুণ আকারে আছে, আর এই লসাগু লিখলাম, এটা ভাগ আকারে চলে যাবে, ঠিক আছে। 29কে আমরা 5 দিয়ে কাটলে 145 পাই, এই 5টা আর 232 পড়ে আছে এখানে, 232 আর 5 গুণ করে কত হচ্ছে 1160, এটা হচ্ছে লসাগুর অ্যান্সার। পরের অঙ্কটা সেম, কিন্তু এখানে গসাগুর উত্তর বার করতে বলেছে, অর্থাৎ প্রথমে লসাগুটা নির্ণয় করতে হবে, তারপর গসাগু। দেখো অঙ্কটা পড়ে নিচ্ছি, প্রথমে ফার্স্ট টাইম শুনে নাও, 144 আর কি বলেছে দেখো 384, সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজো, আর ওই লসাগুর মান দিয়ে গসাগুর মান খুঁজতে হবে। প্রথমে কী বলেছে, প্রথমে লসাগুর মান বলেছে, ওই জন্য আমরা কী করবো, প্রথমে লসাগুটা খুঁজে নেব। দেখো ফার্স্ট টাইম লসাগুটা আমরা দেখছি, দেখো এইখানটাকে 2 দিয়ে ভাঙলাম, তারপরে ফের 2 দিয়ে ভাঙিয়েছি, ফের 2 দিয়ে, জোড় সংখ্যা থাকলেই পাশে 2 দিয়ে ভাঙতে পারি, তারপরে 3 দিয়ে, এই করে লসাগুর উত্তর কী, সব কটা পুরো পোর্শনটাকেই আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। আমরা সেটাকে গুণ করেছি, গুণ করে কত অ্যান্সার হয়েছে দেখো, এইটা এখানে গুণটা করে আমি দেখে নিয়েছি, ঠিক আছে, এইটা অ্যান্সার হয়েছে 1152। এবারে আমরা সেই সূত্রটাই লিখব, আমরা জানি বলে লসাগু ইন্টু গসাগু = সংখ্যা দুটির আমাদের গুণফল। লসাগুর মান যেটা বার করেছি সেটা বসে দিয়েছি, গসাগুর কিছু মান নেই বার করতে বলেছে, ওই জন্য গসাগুটা টুকে দিয়েছি। এবার সংখ্যা দুটির গুণফল 144 আর 384 ছিল, দেখে দেখে লিখেছি সংখ্যা দুটো, তারপরে আমরা কী করেছি, ভাগ, এই গুণ মানে কী জানি, ভাগ হয়ে যাবে, তোলায় চলে যাবে, এখানে 1152টা এর নিচে চলে গেছে, কাটাকুটি করেছি। দেখো এখানে আমি যে কাটাকুটির পদ্ধতিটা তোমাদের বলছি খুব ভালো করে শেখার চেষ্টা করো, এই যে বড় সংখ্যাটাকে তোমরা ভাঙবে, ভাঙতে কী পেয়েছি দেখো, আমি ভেঙে ভেঙে গেছি, শেষ পর্যন্ত 144 পেয়েছি, 144 কখন পেলাম, এখানে 144 আর কী পড়ে আছে, 8 পড়ে আছে, ওই জন্য 144 আর এটা কাটলাম, কেটে এখানে কত 8 লিখলাম, এবার 8কে এটা দিয়ে কাটলাম, কেটে কত পেলাম আমরা 48, এটাই হচ্ছে আমাদের গসাগুর অ্যান্সার, সেটা আমরা লিখে দিলাম যে গসাগু = 48। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।